নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতবর্ষ হলো জ্ঞান বিজ্ঞানের দেশ, নব নব আবিষ্কারের দেশ। সুদূর অতীতকাল থেকেই এই দেশ সারা বিশ্বকে নিজ জ্ঞানভাণ্ডার দ্বারা সমৃদ্ধ করেছে। পৃথিবীর অন্যত্র যখন বিজ্ঞানের আলো পৌঁছয়নি, তখনও ভারতবর্ষে বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল যেখানে বিজ্ঞানের চর্চা হতো। প্রাচ্য ও পাশ্চাত্য থেকে জ্ঞানের খোঁজে শিক্ষার্থীরা ভারতে পঠন পাঠন করতে আসত। ভারতবর্ষ এখনও জ্ঞান বিজ্ঞানের দিকে ততটাই এগিয়ে রয়েছে। সারা পৃথিবীতে বাঙালি গবেষকরা, বিজ্ঞানীরা নানান গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন প্রতিনিয়ত, আর তাদের প্রচেষ্টার সুফল পাচ্ছে বিশ্ববাসী। বন্ধুরা, আজ একটি চমকপ্রদ খবর উঠে এলো সংবাদ মাধ্যম থেকে। ভারতে শুরু হলো এক নতুন আবিষ্কার যা সারা বিশ্বকে নতুন দিশা দেখাবে। পুরো খবরটি আপনাদের শোনাবো। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি। আসুন সবাই মিলে সব কাজে ভারতবর্ষের সাফল্য প্রার্থনা করি। সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে ভারতে নতুন আবিষ্কার শুরু হলো। তো বন্ধুরা, এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে লক্ষ্য 2025-এর মধ্যে দেশকে যক্ষা মুক্ত করা, আর সেই লক্ষ্যে পৌঁছতে যক্ষার টিকা নিয়ে কাজ শুরু করে দিল ভারত। দুটি টিকা নিয়ে কাজ চলছে, একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ইমিউভ্যাক, অন্যটি জার্মানির তৈরি VPM-1002। এই দুটি টিকারই তৃতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগ চালাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। গোটা বিশ্বে যক্ষার টিকা বলতে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিনকেই মান্যতা দেওয়া হয়েছে। মূলত শিশুদের যক্ষা এবং মেনিনজাইটিসে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে এই টিকা দেওয়া হয়। বিজ্ঞানীদের দাবি, নতুন এই দুই টিকার পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে নতুন এক দিগন্ত খুলে যাবে গোটা বিশ্বের কাছে। এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য ICMR 12,000 জনকে বেছে নিয়েছে। দেশের 7টি জায়গায় এই পরীক্ষা চলবে। চূড়ান্ত ছাড়পত্র এবং বাণিজ্যিকভাবে প্রয়োগের আগে 3 বছর ধরে এই পরীক্ষার ফলাফলের উপর নজর রাখবে ICMR। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজ্ঞানী জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে মানুষকে যক্ষা নিয়ে সচেতন করা এবং যক্ষা রোগীকে ডটস কেন্দ্রগুলিতে গিয়ে এই টিকা নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করা একটা বড় চ্যালেঞ্জ। ওই বিজ্ঞানীর কথায়, করোনার টিকার ফল কয়েক মাসের মধ্যে হাতে চলে এসেছে, কিন্তু যক্ষা হলো দীর্ঘস্থায়ী একটি রোগ, ফলে আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে অংশগ্রহণকারীদের উপর ভালোভাবে এবং দীর্ঘদিন ধরে নজর রাখতে হবে। ইমিউভ্যাক মূলত কুষ্ঠ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল। এটিকে মাইকোব্যাকটেরিয়াম ইন্ডিকাস প্রাণাইও বলা হয়। এই টিকার মধ্যে কুষ্ঠ এবং যক্ষার ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার মতো প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অন্যটি হলো VPM-1002। ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজের পালমোনারি বিভাগের অধ্যাপক চিকিৎসক DJ ক্রিস্টোফার বলেন, করোনায় ধনী এবং গরিব সব দেশই আক্রান্ত হয়েছে, কিন্তু যক্ষা মূলত গরিব দেশ এবং গরিবদের মধ্যেই বেশি হয়েছে। তিনি আরও বলেন, এখনও আমাদের হাতে কার্যকরী কোনো টিকা নেই। যাদের যক্ষা হওয়ার বেশি ঝুঁকি রয়েছে তাদের জন্যই মূলত এই টিকা তৈরি করা হচ্ছে, তবে বাজারে আসতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। অন্যদিকে পুনের KEM হাসপাতালের চিকিৎসক প্রদীপ ডিকস্টা জানান, এই টিকা সরকারের যক্ষা প্রকল্পে একটা নতুন দিশা দেখাবে, কিন্তু এখনও অনেক পথ যেতে হবে। ডিকস্টা VPM-1002 টিকার পরীক্ষামূলক প্রয়োগের দায়িত্বেও রয়েছেন। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি। আসুন সবাই মিলে সব কাজে ভারতবর্ষের সাফল্য প্রার্থনা করি।
সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।